नमस्कार बंधुरा, राही एंड मधुमिताज ब्लगे अपने सबाई के स्वागत। आमी मधुमिता और आज आमी बनाबो माछेर डिमेर बड़ा बा माछेर डिमेर पकोड़ा। तो चलुन देखे नेवा जाक। माछेर डिमेर बड़ा बनानोर जोन्नो आमी 300 ग्राम मतो माछेर डिम निये निएछि। एर मध्ये दिए दिच्छि एकटा छोटो साइजेर पेंयाज कुचि, किछुटा धने पाता कुचि और दुटो काँचा लंका कुचि। एर मध्ये आमी दिए दिएछि 1 टीस्पून हलुद गुड़ो और 1 टीस्पून लाल लंकार गुड़ो। झालटा आपनादेर जेमन पछंद सेई हिसेबे लंका गुड़ो और काँचा लंका कुचिटा दिते पारेन। स्वाद मतो लवण दिए दिच्छि आमी। 1 टेबलस्पून दिए दिच्छि चालेर आटार गुड़ि। जदि बाड़िते ना थाके ताहले एटा आपनारा स्किपो करते पारेन, तबे चालेर आटार गुड़िटा दिले एकटु क्रिस्पी हय, एई जन्य आमी ब्यबहार करलाम। एरपर आमी दिए दिच्छि 4 टेबलस्पून बेसन। 1 टीस्पून मतो दिए दिलाम आदा बाटा और 1 टीस्पून रसुन बाटा। समस्त उपकरणगुलोके आमी खूब भालो करे हाथेर साहाज्ये मेखे निच्छि। माछेर डिमটা खूब सुंदर करे माखानो हुए गेछे। एबार माछेर डिमগুলোকে আমি ভেজে নেব। কড়াটা আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি যাতে ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। সরষের তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে আমি ডিমের বড়া ছেড়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার ফলে একটা ব্যাচেই কিন্তু বেশ অনেকগুলো ডিমের বড়া ভাজা হয়ে যাবে আর তাতে সময়ও বেশ খানিকটা বেঁচে যাবে। আচ্ছা, আপনারা অতি অবশ্যই কিন্তু এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, নচেত বাইরেটা দেখতে বেশ সুন্দর লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সেই জন্য এই সময় মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। প্রায় 4-5 মিনিট মাছের বড়াগুলোকে ভাজার পর আমি কিন্তু পিঠগুলোকে একবার উল্টিয়ে দিয়েছি। এবার অপর পিঠগুলোকেও আমি 4-5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বড়াগুলোর দুটো পিঠ 4-5 মিনিট ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর একবার দেখে নিতে হবে বড়াগুলোর কোন সাইডটা আর একটু হতে দিলে ভালো হয় সেই বুঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। বড়াগুলোর কালার ঠিক এই রকম এসে গেলে তারপর তেল থেকে ছেঁকে বড়াগুলোকে নামিয়ে নিতে হবে। একইভাবে আমি বাদবাকি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর আবারও 4-5 মিনিট মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে অপর পিঠগুলোও আমি খুব ভালো করে ভেজে নেব। বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আবারও আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে বড়াগুলো আর ঠিক ততটাই কিন্তু ক্রিস্পিও হয়েছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মাছের বড়াগুলো। এই মাছের বড়া কিন্তু আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন। আমি একটু গার্নিশিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর সামান্য কাঁচা লঙ্কার কুচি। বন্ধুরা, আপনাদের আজকের রেসিপিটা আমার কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা ছোট্ট অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর ভিডিওটিতে একটি লাইক দেওয়ার। সুস্থ থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।